আসসালামু আলাইকুম, শুভ জন্মদিন কাবিলা ভাই ওরফে জিয়াউল হক পলাশ। আমার পক্ষ থেকে ও আপনার প্রিয় ভক্ত বিন্দুদের পক্ষ থেকে আপনার প্রতি রইল জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন, এবং সেই সাথে মহান রব্বুল আলামিন আল্লাহ তায়ালার কাছে দোয়া করি আল্লাহ তায়ালা আপনাকে যেন দীর্ঘজীবী নেক হায়াত দারাজ করেন, আমিন। বিশিষ্ট পরিচালক কাজল আরফিন ওমি তার ভেরিফাই ফেসবুক পেজে কাবিলার জন্মদিন উপলক্ষে একটি পোস্ট শেয়ার করেছেন। সে পোস্টে তিনি কাবিলাকে নিয়ে কি বললেন চলুন এক নজরে দেখে আসি। জিয়াউল হক পলাশ বা কাবিলা, আপনারা যতই ওকে নিয়ে গুটিবাজি করেন, হিংসা করেন, বদনাম করেন, কোনো লাভ নাই। ওকে আটকে রাখতে পারবেন না, কারণ ও ভীষণ পরিশ্রমী, সৎ, নির্লোভ, ভদ্র ও ওর মধ্যে ভয়ানক কৃতজ্ঞতা বোধ। ওকে এখন কোনো অ্যাওয়ার্ড দেওয়ার দরকার নাই, কারণ একটা সময় আসবে যখন ওর বাসায় অ্যাওয়ার্ড রাখার জায়গা থাকবে না। মানুষের ভালোবাসার চেয়ে বড় অ্যাওয়ার্ড আর কি হতে পারে? বাংলাদেশের গুণী অভিনেতাদের মধ্যে জিয়াউল হক পলাশ নামটিও লেখা থাকবে। ওকে নিয়ে এখনও পর্যন্ত আমি আমার বেস্ট শট খেলতে পারিনি, অপেক্ষায় ছিলাম ওর পরিপক্ক হয়ে ওঠার। এখন সময় এসেছে, পলাশকে নিয়ে আমি আমার বেস্ট শটগুলো খেলব। আজ আমার পলাশের কাবিলার জন্মদিন, অনেক অনেক দোয়া তোর জন্য, আপনারা ওর জন্য দোয়া করবেন। ভিডিওর শেষে একটি অনুরোধ, আপনি যদি কাবিলার ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, এবং কাবিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুভ জন্মদিন বলে কমেন্টে জানিয়ে দিন।